রেডমি কে সিরিজের নতুন স্মার্টফোন রেডমি কে 50 যে ফোনটি নিয়ে বিভিন্ন ধরনের লিকেজ কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। যদিও রেডমি কে 40 সিরিজটি বেশ কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল, এখনই এই রেডমি কে সিরিজের পরবর্তী স্মার্টফোন রেডমি কে 50 সম্পর্কে বিভিন্ন ধরনের লিকেজ কিন্তু অলরেডি লিক হয়ে গিয়েছে। সো আজকে এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো এবং সেই সাথে জানাবো এই ফোনটি কেমন স্পেসিফিকেশনের সাথে কবে বাজারে লঞ্চ হতে পারে। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটি লাইক করে দেবেন এবং সেই সাথে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। রেডমি কে সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনই কিন্তু সবসময় আমাদের বাজেট সেগমেন্টে একদম সবচেয়ে হাই সকল স্পেসিফিকেশন এবং ফিচার সবসময় অফার করে আসছে এবং তাদের এই যাত্রাটা শুরু হয়েছিল 2019 সাল থেকে। অ্যান্ড 2019 সাল থেকে এ পর্যন্ত তারা বেশ কয়েকটি ফোনই বাজারে লঞ্চ করেছে। তাদের প্রত্যেকটা স্মার্টফোনই ছিল একদম ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি। তারা তাদের ওই বাজেট সেগমেন্টে যে স্পেসিফিকেশনগুলো দিয়ে কে সিরিজের ফোনগুলো বাজারে লঞ্চ করতো তা কিন্তু আমরা অন্যান্য ব্র্যান্ডের ফোনের ক্ষেত্রে কল্পনাও করতে পারতাম না। যেমন রেডমি কে 20 প্রো বলা চলে যে যেই সময় বাংলাদেশের বাজারে আনুপিসিয়ালি অ্যাভেলেবেল ছিল তখন কিন্তু একদম বাজেট সেগমেন্টে এই ফোনটি ছিল সবার পছন্দের শীর্ষে। অ্যান্ড তারপর তারা লঞ্চ করে রেডমি কে 30 সিরিজের বেশ কিছু স্মার্টফোন, যে স্মার্টফোনগুলো বাজেট সেগমেন্টে একদম সবচেয়ে হাই লেভেল স্পেসিফিকেশন আমাদের অফার করে আসছিল। অ্যান্ড দেন রিসেন্টলি আমরা বাংলাদেশের বাজারে আনুপিসিয়ালি পেয়েছি রেডমি কে 40, যে ফোনটির একটি ফার্স্ট ইম্প্রেশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ওপরে আই কার্ডে এই পাশে অথবা এই পাশে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেই ফোনটি সম্পর্কে জেনে আসতে পারেন। সেই ফোনটিও কিন্তু আমাদের বাজেট সেগমেন্টে একদম হাই সকল স্পেসিফিকেশন অফার করেছিল, একদম ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির একটি ফোন। সো এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে রেডমি কে 50 যে ফোনটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে যাচ্ছে অ্যান্ড এই ফোনটি নিয়ে অনেক ধরনের স্পেসিফিকেশন কিন্তু আমাদের সামনে ইতিমধ্যে চলে এসেছে। তো চলুন জেনে নিই রেডমি কে 50 সিরিজের কয়টি ফোন লঞ্চ হতে পারে বাজারে এবং কেমন স্পেসিফিকেশনের সাথে ফোনগুলো বাজারে লঞ্চ হতে পারে এবং কবে লঞ্চ হবে। সো রেডমি কে 50 সিরিজের তিনটি ফোন বাজারে অ্যাভেলেবেল হবে আমি যতটা ধারণা করছি, যে রেডমি কে 50, কে 50 প্রো অ্যান্ড কে 50 প্রো প্লাস। রেডমি তরফ থেকে কে সিরিজের কে 50 সিরিজে এই তিনটি ফোন লঞ্চ করা হবে বাজারে এবং যেমনটা ধারণা করা হচ্ছে রেডমি কে 50 যে ফোনটি হবে সেই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে। ডিসপ্লে টাইপটা কী হবে সেই ব্যাপারে এখন অবধি তেমন কোনো বিশ্বস্ত লিকেজ পাওয়া যায়নি, যার জন্য এখানে আমি আপনাদের কিছু বলছি না। এবং সেই সাথে যেমনটা ধারণা করা হচ্ছে এই ফোনটিতে তার প্রসেসর দেবে স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর এবং সেই সাথে এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে আমরা যদি যাই তাহলে এখানে ধারণা করা হচ্ছে যে এই ফোনটির ক্ষেত্রে আমরা পাবো ব্যাকসাইডে পাবো আমরা 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, সেই সাথে এই ফোনটির ফ্রন্টে থাকতে পারে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাটারি থাকতে পারে 5000 mAh, সাথে থাকতে পারে 67 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড সেই সাথে রেডমি কে 50 সিরিজের আরও যে দুটি ফোন থাকবে রেডমি কে 50 প্রো অ্যান্ড প্রো প্লাস, এই দুটি ফোন থেকে একটি ফোনে তারা দিতে পারে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং সাথে থাকতে পারে একটি 3x টেলিফোটো লেন্স, যেটা কিন্তু রেডমি কে সিরিজের যে ফোনগুলো রয়েছে সেখানে একদম প্রথমবারের মতো। অ্যান্ড সেই সাথে তারা এখানে ব্যবহার করবে 6.67 ইঞ্চির একটি কার্ভ ডিসপ্লে। অ্যান্ড যেই কার্ভ ডিসপ্লে ফিচার যেটি রয়েছে সেটিও কিন্তু এই রেডমি কে সিরিজে একদম প্রথমবারের মতো আমরা রেডমি কে 50 সিরিজে দেখতে যাচ্ছি। অ্যান্ড সেই সাথে তার ফোনগুলোতে ব্যাটারি ব্যবহার করবে 5000 mAh এবং সাথে থাকবে একটি 67 ওয়াটের ফাস্ট চার্জার। আমি যেমনটা ধারণা করছি রেডমি কে 50 প্রো এবং প্রো প্লাস এই দুটি ফোনে তারা ব্যবহার করতে পারে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর এবং রেডমি কে 50 যে ফোনটি রয়েছে সেখানে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 870 5G যে প্রসেসরটি রয়েছে সেটি। সো এই ছিল রেডমি কে 50 সিরিজ নিয়ে যত ধরনের রুমার্স এবং লিক্স। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা রেডমি কে 50 সিরিজ সম্পর্কে আই হোপ যে সবাই অনেক ইন্টারেস্টেড। রেডমি কে 50 সিরিজ সম্পর্কে যাবতীয় আপডেট পেতে আপনাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকতে হবে, কারণ এই সিরিজের ফোনগুলো নিয়ে যে কোনো আপডেট আমি যদি নেক্সট টাইম ফিউচারে পেয়ে যাই তাহলে তা কিন্তু সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো যার ধরুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন অন্য কোনো ভিডিওতে। তিন দিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এই পর্যন্তই, গুড বাই।